শেষ দশকের বেজর রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিদর মিনাল আশরি আওয়াখির মিন রমাদান রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজর রাত এক এক হিসেবে হতে পারে চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে তো সেই হিসেবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয় আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয় আমরা সাধারণত 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসেবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন সেখান থেকে তিনি আরো কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21 23 25 27 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দী করার জন্য মূলত শুধুমাত্র জোর বেজোড় নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে জেগে থাকতেন তিনি কোনো রাতে ঘুমাতেন না আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি অন্যান্য কাজকাম করি তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গাইরি তার সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন তার জীবনে যত ইবাদত করেছেন যত দোয়া করেছেন যত রোজাদারি করেছেন যত সাধনা মেহনত করেছেন এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গাইরি রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য যত কষ্ট তিনি করতেন অন্য কোনো সময় এরকম করতেন না তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদত বন্দেগি করার চেষ্টা করব আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচেয়ে পিকে উঠবে এই দশটা দিন সেটা আমার দিনে হবে সেটা আমার রাতে হবে সেটা আমার চলাফেরায় হবে সেটা আমার লাইফস্টাইল সেটা আমার দৈনন্দিন রুটিন সবকিছুতে তার একটা ছাপ তার একটা আলামত এটা পড়বে এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয় যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হবে দ্বিতীয়ত এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন এক বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন আমরা বেশিরভাগ মানুষই ইতিকাফের স্বাদ ইতিকাফের তৃপ্তি এটা আস্বাদন করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি এটা রমজানের শেষ দশকের আমল ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর অটোমেটিক পায় তার মানে ইতিকাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আছেন ইবাদতেই আছেন এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা ইবাদতে কারণ ইতিকাফটাই একটা ইবাদত মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত তিনি সেটা করছেন অতএব তিনি যদি ঘুমেও থাকেন তিনি ইবাদতেই আছেন এইটা ইতিকাফকারের জন্য বিরাট বড় সুযোগ তাছাড়া যারা ইতিকাফে বসেন তারা সাধারণত রাতে শেষ দশকের এই রাতগুলোকে তারা হেলায় হারান না আল্লাহর ঘরের যে আবহাওয়া পরিবেশ বিশেষ করে ইবাদতের পরিবেশ যখন থাকে সুন্দরভাবে সেটাকে কাটানো যায় যাই হোক সেই সুযোগটা এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে এটা রমজানের শেষ দশকের করণীয় রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো আহিয়া লাইলা তিনি সারা রাত জেগে থাকতেন রাতে আর ঘুমতেন না এটা একটা করণীয় চতুর্থ করণীয় হলো ওয়াইকাযা আহলা পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া যে একটু তাহাজ্জুদ একটু দোয়া একটু রোনাজারি একটু ইবাদতে মশগুল হও এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই আর পাঁচ নম্বর করণীয় হলো যে এই দশকে বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগি করা আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা ছয় নম্বর করণীয় বলতে পারি সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন অতএব আমরা বিশেষ করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে বিশেষ করে বেজর রাতগুলোতে সাত নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা ওয়াসাদ দামে ইজারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবী থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো সাদ্দামি ইজারা তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়ার অর্থ কি কোমর বেঁধে নেওয়ার অর্থ একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে এটা একটা অর্থ আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা জাস্ট আমাদের ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন যে এর মানে শেষ দশক স্ত্রী থেকে পৃথক থাকা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন তাছাড়া এমনি যেহেতু এতেকাফে থাকতেন অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয় অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগী নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা সেটা আমাদেরকে করতে হবে আর আরেকটা করণীয় হলো সদকায়ে ফিতর দেওয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি সদকায়ে ফিতর এটা একটা পরিবারের কর্তা যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন ফিতরাটা কি ফিতরাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তোহরাতান লিসাইমি আনিল লাগভি ওয়াল রাফাস ওয়া তুআমাতান লিল মাসাকিন এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয় আমাদের যে ত্রুটি বিচ্ছুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সদকায়ে ফিতর করে সেজন্য সদকায়ে ফিতর দেওয়া আর আরেকটা সদকায়ে ফিতরের উদ্দেশ্য হলো তুহামাতাল লিল মাসাকিন মিসকিনদের খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিক ভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্য দান কর্মসূচির নির্দেশ দিয়েছে সে খাদ্য দান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্য দান কর্মসূচি অন্য কোন প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চায় ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না করলে গুনাহ হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো ইনশাআল্লাহ তাআলা